প্রধানমন্ত্রী গরীব কল্যাণ প্রকল্পে খাদ্য সুরক্ষা যোজনা কোভিড অতিমারির শুরু থেকে দেশের কয়েক কোটি পরিবারের বেঁচে থাকার অবলম্বন এই প্রকল্প ডিসেম্বর থেকেই প্রকল্প বন্ধের ইঙ্গিত দিয়ে রাখলো কেন্দ্র কেন্দ্রীয় খাদ্য গণবণ্টন সচিব সুধাংশু পাণ্ডের বক্তব্য অর্থনীতিতে গতি ফিরেছে খোলা বাজারে রেকর্ড খাদ্যশস্য বিক্রি হয়েছে তাই বিনামূল্যে রেশন সরবরাহ চালিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে না 2020 মার্চ থেকেই দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী গত 20 মাসে দুবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 30 নভেম্বর পর্যন্ত বিনামূল্যে চাল গম দেওয়ার ঘোষণা পেট্রোল লিটারে 110 ও ডিজেল 100 টাকা ছাড়ানোর পর কয়েকদিন আগে কিছুটা কর কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র তারই মধ্যে বিনামূল্যে রেশন বন্ধের ইঙ্গিত স্বেচ্ছাসেবী সংস্থা ফুড অফ সেলের সমীক্ষা বলছে কোভিডের ধাক্কায় বহু পরিবারই ন্যূনতম খাবার খেয়ে বেঁচে থাকছে কোটি পরিবারের মূল উপার্জনকারী এখনো বেকার 12 কোটি মানুষ পুরোপুরি বিনামূল্যে রেশনের উপর নির্ভরশীল দাম বৃদ্ধি হওয়ার জন্য 56% পরিবার শাকসবজি খাওয়া কমিয়ে দিয়েছে উজ্জ্বলা যোজনায় সিলিন্ডারের বিক্রিও কমেছে 49% খাতায় কলমে অবশ্য ছবিটা অনেক উজ্জ্বল বিশেষত গত 3-4 মাসে অর্থনীতিতে তেজি ভাব অনেকটাই স্পষ্ট বলে দাবি করছে কেন্দ্র কৃষি পরিষেবা ও শিল্পে গড় বৃদ্ধি প্রাক কোভিড পর্বের তুলনায় বেশি অসংগঠিত ক্ষেত্রে নিয়োগ প্রায় 76 লক্ষ পিএফএ মাসে গড়ে 14 লক্ষ নতুন সদস্য মাসে গড়ে জিএসটি 1 লক্ষ কোটি টাকার বেশি দেশের ছোট ব্যবসায়ী ও দোকানদারদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের দাবি দীপাবলিতে 1,25,000 কোটির বিক্রিবার্তা গত 10 বছরে এবারই সবচেয়ে বেশি বিক্রিবার্তা তাহলে কোন ছবিটা ঠিক অর্থনীতিবিদদের বক্তব্য দুটোই ঠিক তবে এটা অনেকটা প্রদীপের নিচে অন্ধকারের মতো কোভিডকালে নতুন করে দরিদ্র সীমায় ঢুকেছেন বহু মানুষ অর্থনীতিতে বদল এলেও তাঁদের অবস্থা রাতারাতি বদলাবে না আয়ের বণ্টনেও বড়সড় বদল এসেছে ক্ষুধা সূচকে ভারতের স্থান বাংলাদেশ পাকিস্তানের পরে এসবেরই ফল অর্থনীতিতে তেজি ভাব থাকলেও বহু মানুষ এখনও আতান্তরে অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে গোদের উপর বিস্ফোরা জ্বালানি রান্নার তেল শাকসবজির দাম অর্থনীতিবিদরা বলছেন এটা শুকনো পরিসংখ্যান বনাম রোজকার জীবনের টানাপোড়েন ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা এখন নিউজ দেখুন আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট খবর যা দেখছেন যা শুনছেন সব সত্যি তো নাকি রং করা বানানো অহেতুক চিৎকার এসব কি আদৌ বিশ্বাস করা যায় এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে তাহলে তাহলে সরিয়ে দিন পাল্টে দিন সব মিথ্যে সব ফেক নিউজ গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই জি 24 ঘন্টা